আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পুরনো সংসদ ভবনের নাম সংবিধান সদন দিলেন মোদি, নতুন ভবন হলো পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আজ ভারত এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে, পুরনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে নতুন সংসদ ভবনের পথ চলা শুরু হলো। 19 সেপ্টেম্বর থেকে এই নতুন ভবনে শুরু হলো অধিবেশন। আজ পুরনো সংসদ ভবনের শেষ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা নতুন যাত্রা শুরু করছি। পুরনো সংসদ ভবনের নাম রাখা হলো সংবিধান সদন। 75 বছর ধরে এই ভবনেই অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 28 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন, কিন্তু এতদিন সেই ভবনে অধিবেশন হয়নি। বাদল অধিবেশন পুরোটাই হয়েছে পুরনো বিল্ডিংয়ে। 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনের সূচনাও হয় সেখানেই, কিন্তু আজ থেকে পাল্টাচ্ছে ঠিকানা। ধুমধাম করে পুরনো সংসদ ভবন ছেড়ে সাংসদরা এলেন নতুন ভবনে। পুরনো সংসদ ভবনের শেষ বক্তৃতায় মোদী বলেন, এই ভবনটি এবার থেকে সংবিধান সদন হিসেবে পরিচিত হবে। এই সংসদে ইতিহাস সৃষ্টিকারী নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন নাম রাখা হলো। ভবিষ্যৎ প্রজন্মকে এই উপহার দেওয়ার সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়। গণেশ চতুর্থীর দিন থেকেই নতুন সংসদ ভবনে শুরু হবে অধিবেশন। পুরনো সংসদ ভবন থেকে হেঁটে সব সাংসদরা নতুন ভবনে যান। সেখানে সাংসদদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। সেই উপহার বেগে রয়েছে ভারতের সংবিধানের একটি অনুলিপি, সংসদ সম্পর্কিত একটি বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্টাম্প। নয়া সংসদ ভবনের নাম রাখা হয়েছে পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। নতুন সংসদ ভবনের কর্মচারীদের পোশাকও বদল করা হয়েছে। নতুন সংসদ ভবনে নতুন বেশে তাদের দেখা যাবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সংসদের পুরুষ কর্মীদের ইউনিফর্ম হতে চলেছে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। অন্যদিকে মহিলা কর্মীদের জন্য বাছাই করা হয়েছে হালকা রঙের শাড়ি। সংসদের দুই কক্ষ রাজ্যসভা এবং লোকসভার মার্শালদের মাথায় মণিপুরী টুপি শোভা পাবে বলেও জানা গিয়েছে। অপরদিকে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। তার মাঝে এবার নতুন ত্রাস হয়ে উঠেছে টেলিগ্রাম। এই অ্যাপটির মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করা হয়েছে। গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা। প্রতারণা চক্রটির আসল উদ্দেশ্য গ্রাহক যতক্ষণে উপলব্ধি করতে পারছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। অনেকের কাছ থেকে এই প্রতারণার অভিযোগ পেয়ে এ বিষয়ে সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। কীভাবে চলছে প্রতারণা? বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, মূলত দুটি পদ্ধতিতে টুপ ফেলছেন প্রতারকরা। সেই টুপ কিনে নিলেই সর্বশান্ত হচ্ছেন গ্রাহকেরা। প্রথমে সহজে আয়ের সুযোগ দিয়ে টুপ ফেলা হচ্ছে। গ্রাহকদের জানানো হচ্ছে, ঘরে বসে ছোটো ছোটো কাজের মাধ্যমে সহজে আয় করা যাবে। এই প্রস্তাবে রাজি হলে তাদের টেলিগ্রাম গ্রুপে ঢুকতে বলা হচ্ছে। সেই গ্রুপে ইউটিউবের কিছু কিছু ভিডিওতে লাইক কমেন্ট করার মাধ্যমে আয় করতে পারছেন অনেকেই। ঘরে বসে টাকা মিলছে, এতেই বিশ্বাস করে বসছেন গ্রাহকরা। তার পরের ধাপে এমন কিছু কাজ করতে বলা হচ্ছে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা দিতে হবে, এতে মিলছে রিটার্ন। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টেই আবার ফিরে আসছে। লুবে পড়ে এরপর অনেকেই বেশি টাকা বিনিয়োগ করার দিকে ঝুঁকছেন। প্রথম দিকে রিটার্ন মিললেও এক সময় টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে। উল্টো বকেয়া টাকা ফেরত দেওয়ার উচিলে আরও বেশি অঙ্কের টাকা নিয়ে নেওয়া হচ্ছে, কোনো টাকাই ফিরছে না। দ্বিতীয় পদ্ধতিতে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছোটো ছোটো বিনিয়োগে বড় লাভের লোভ দেখানো হচ্ছে গ্রাহকদের। বেশ কিছু ভুয়ো অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করতে বলা হচ্ছে। অ্যাপগুলি এই প্রতারণার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এক্ষেত্রে প্রথম দিকে টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা, কিন্তু পরে আর কোনো টাকা মিলছে না। উল্টে যা দিয়েছিলেন তাও হাতের বাইরে চলে যাচ্ছে। পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া আর উপায় থাকছে না। কিভাবে এই প্রতারণা এড়ানো যাবে? জনসাধারণের উদ্দেশ্যে পুলিশের পরামর্শ, অনলাইনে এমন যে কোনো ভুয়ো প্রস্তাব থেকে দূরে থাকুন। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কোনো বিনিয়োগকারী সংস্থা কাজ করে না। অচেনা নম্বর থেকে কেউ যোগাযোগ করলে তাদের সঙ্গে খুব বেশি কথা না বলাই ভালো। কোথাও কোনো বিনিয়োগ করার আগে সংস্থার সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন। টেলিগ্রামের কোনো অচেনা গ্রুপে ঢুকে পড়লে দ্রুত বেরিয়ে যান। কোনো অনলাইন চ্যাটের মাধ্যমে লাভযোগ্য বিনিয়োগের প্রস্তাব পেলেই তা সন্দেহের চোখে দেখতে হবে, প্রশ্ন তুলতে হবে। এদিকে রাজ্যের নানা প্রান্তে আধার কার্ডের তথ্যের মাধ্যমে অভিনব প্রতারণা চক্রের হদিশ মিলেছে। আধারের বায়োমেট্রিক তথ্য অর্থাৎ মূলত আঙ্গুলের চাপ হাতিয়ে প্রতারণার অভিযোগ উঠছে। অভিযোগ, বিশেষত প্রবীণদের আঙ্গুলের চাপ জাল করে প্রতারকেরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিচ্ছে। মোবাইলে সতর্কতামূলক মেসেজও ঢুকছে না। এর মাঝেই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আরও একটি নতুন ধরনের প্রতারণার কৌশল প্রকাশ্যে এলো।
অপরদিকে দীর্ঘদিন ধরে সমস্ত যানবাহনে চলার শক্তি যুগিয়ে আসা পেট্রোল ডিজেলের বিকল্পের সন্ধানে গোটা বিশ্ব। কারণ বিকল্প জ্বালানি থেকে দূষণ নির্গমন হয় না বললেই চলে, যার মধ্যে অন্যতম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি। বর্তমানে বাজারে বেশ কিছু সিএনজি চালিত গাড়ি রয়েছে, কিন্তু টু হুইলারে এখনও পর্যন্ত এর ব্যবহার সেভাবে নজরে পড়েনি। এবারে এই প্রাকৃতিক গ্যাস চালিত বাইক আনবেন বলে ইঙ্গিত দিলেন বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। এটি হবে সস্তা এন্ট্রি লেভেল মোটর সাইকেল, তাই এটি কেনা ও চলাচলের খরচ দুই ক্রেতাদের পকেটে স্বস্তি যুগবে বলেই আশা করা হচ্ছে। বাজাজের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তারাই ভারতের প্রথম সংস্থা হিসেবে বাণিজ্যিকভাবে সম্পূর্ণ সিএনজি মোটর বাইক লঞ্চ করবে। এদেশে তাদের পরীক্ষিত পেট্রোল ইঞ্জিন বাইকে সিএনজি পাওয়ার ট্রেন দেওয়া হবে। এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে রাজীব বাজাজ বলেছেন, কি বলতে পারে, হয়তো সরকারের সামান্য সাহায্যে সিএনজি বাজাজ মোটর সাইকেল ক্রেতাদের চলাচলের খরচ অনেকটাই কমিয়ে আনবে। উল্লেখ্য, 2016 দিল্লিতে একটি সিএনজি চালিত টু হুইলার লঞ্চ করেছিল সরকার। এটি ছিল একটি পাইলট প্রজেক্ট। পরীক্ষামূলকভাবে কয়েকটি খাবার ডেলিভারি সংস্থাকে সিএনজি চালিত হন্ডা অ্যাক্টিভ স্কুটার ব্যবহার করতে দেখা গিয়েছিল। রাজীব বাজাজ অবশ্য সিএনজি টু হুইলারটির সম্পর্কে বিশদে কিছু জানাননি, তাই সিএনজি ইঞ্জিনটি তাদের স্কুটার নাকি মোটর সাইকেলে ব্যবহার করা হবে সে সম্পর্কেও এখন কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। প্রসঙ্গত, সম্প্রতি অটোমোবাইল সংস্থাগুলির ডিলারদের সংগঠন ফাডা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে এন্ট্রি লেভেল টু হুইলারের পাশাপাশি সিএনজি গাড়িতে জিএসটির পরিমাণ কমিয়ে 18% করার আর্জি জানিয়েছে। অপরদিকে গত 7 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি জওয়ান। মুক্তির বহু আগে থেকেই ছবি নিয়ে বিপুল উন্মাদনা ছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। মুক্তির পরে ছবির বক্স অফিস ব্যবসায় তার ছাপ স্পষ্ট। 2 সপ্তাহ পূর্ণ করার আগেই দেশের বক্স অফিসে 500 কোটি চুই চুই শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। অন্যদিকে বিশ্বজুড়ে রমরমিয়ে ব্যবসা করছে জোয়ান। এখনও পর্যন্ত দুনিয়াজুড়া বক্স অফিস থেকে এটলি পরিচালিত ছবির জুলিতে এসেছে 858 কোটির বেশি টাকা। ব্যবসায়িক দিক থেকে যে চলতি বছরের অন্যতম সফল ছবি হিসেবে নজর করতে চলেছে জোয়ান, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে এখানেই থামতে চাইছেন না ছবির পরিচালক এটলি। অ্যাকশন এন্টারটেইনার গণনায় ছবি এলে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাবাহক হিসেবে দর্শকদের মন জয় করেছে শাহরুখের এই প্যান ইন্ডিয়ান ছবি। অনুরাগীদের ভালোবাসা পেয়ে তাই এবার অস্কারের জন্য হাত পড়াচ্ছেন পরিচালক এটলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কার প্রসঙ্গে প্রশ্ন করা হলে এটলি বলেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে জওয়ানেরও অস্কারে যাওয়া উচিত। ছবির পরিচালক কলাকুশলীরা যে কোনো ছবির জন্য যতটা পরিশ্রম করেন, তারাও স্বপ্ন দেখেন তারা একটা অস্কার, একটা গোল্ডেন গ্লোভস, একটা জাতীয় পুরস্কারের মতো সম্মান পাবেন। আমি খুব খুশি হব জওয়ান অস্কারের দৌড়ে সামিল হলে। দেখি শাহরুখ স্যারকে জিজ্ঞাসা করে তিনি কি বলেন এই বিষয়ে, যদি এখনও কোনো মন্তব্য করেননি শাহরুখ নিজে। এদিকে গত সোমবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে একাধিক ছবির প্রদর্শন। আগামী বছরের অস্কারে পাঠানোর জন্য ছবি বাঁচতে এখন থেকেই তৎপর ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। দৌড়ে এগিয়ে রয়েছে দি কেরালা স্টোরি, গুমর, জুইগেটের মতো ছবি। সব ছবির প্রদর্শন শেষে সম্ভবত আগামী 23 সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে সেই ছবির নাম, যা 2024 সালে অস্কারের মঞ্চে তুলে ধরবে ভারতকে। অপরদিকে আগামী বছরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেইই এক্সামের দিন ঘোষণা হলো। একই সঙ্গে দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটেরও। জেই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবেশিকা পরীক্ষার সেশন 1 অনুষ্ঠিত হবে আগামী বছর 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া জেইই এক্সাম 2024-এর সেশন 2 হবে 2024 সালের 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে। সূত্রের খবর, জেইই মেইন 2024 রেজিস্ট্রেশন এবছর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা জেইই মেইনের অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। পরীক্ষার 2টি সেশন হবে, 1টি জানুয়ারিতে এবং আর 1টি এপ্রিলে। এছাড়া মেডিকেল পড়ার জন্য সর্বভারতীয় স্তরে যে নিট পরীক্ষা হয় 2024 সালে, তা অনুষ্ঠিত হবে আগামী 5 মে। এছাড়া সর্বভারতীয় স্তরে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হবে 15 মে থেকে 31 মে পর্যন্ত। ইউজিসি নেটের সেশন 1 হবে 10 জুন ও 21 জুন। এই পরীক্ষাগুলি গ্রহণ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএর তরফে জানানো হয়েছে যে প্রতিটি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট পরীক্ষার বুলেটিনের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। এই বুলেটিনগুলি সংশ্লিষ্ট পরীক্ষার জন্য নিবন্ধন ফর্ম বা রেজিস্ট্রেশন প্রকাশের সময় প্রকাশ করা হবে। সব সিবিটি পরীক্ষার ফলাফল পরীক্ষার শেষ হওয়ার 3 সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।
নেট 2024 এর জন্য ফলাফল 2024 এর জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে জানানো হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত